আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ফিরে দেখা ফিলিস্তিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জুবায়ের হাসান। আজকে ফিরে দেখা ফিলিস্তিন অনুষ্ঠানের নবম পর্ব। এই পর্বে ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সকল নবী তারই বংশধর ছিলেন এই বিষয়ে আলোচনা করব। গত অষ্টম পর্বে সূরা আলে ইমরানের 33 এবং 34 নম্বর আয়াত, সূরা হাদিদের 26 এবং 27 নম্বর আয়াত, সূরা আনআমের 83 থেকে 89 নম্বর পর্যন্ত আয়াত এবং সূরা মরিয়মের 58 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছিলাম যে দুনিয়ায় আগত সকল নবী রাসূলগণ মূলধারার তিনটি বংশধর থেকে জন্মগ্রহণ করেছিলেন। সেই তিনটি বংশধর হল মানব জাতির আদি পিতা আদম আলাইহিসসালাম, মানব জাতির দ্বিতীয় পিতা হযরত নূহ আলাইহিসসালাম এবং নবীদের পিতা খ্যাত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। ওই আলোচনা থেকে তিনটি কথা উঠে এসেছিল, তা হল প্রথমত হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত নূহ আলাইহিসসালাম পর্যন্ত আগত সকল নবীগণ আদম আলাইহিসসালামের বংশধর। দ্বিতীয়ত হযরত নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আগত সকল নবীগণ হযরত নূহ আলাইহিসসালামের বংশধর ছিলেন। তৃতীয়ত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত আগত সকল নবী রাসূলগণ ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পর নবুয়ত ও আসমানি কিতাব প্রেরণের ধারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মধ্যেই সীমিত রাখা হয়েছে। এই বিষয়টি সূরা আনকাবুতের 27 নম্বর আয়াত থেকেও প্রমাণিত হয়। যেমন আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরদের জন্য নির্ধারণ করলাম নবুয়ত ও কিতাব। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তার অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের জন্য নির্ধারণ করলাম নবুয়ত ও কিতাব। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 33 এবং 34 নম্বর আয়াত, সূরা হাদিতের 26 ও 27 নম্বর আয়াত, সূরা আনআমের 83 থেকে 89 নম্বর পর্যন্ত আয়াত, সূরা মরিয়মের 58 নম্বর আয়াত এবং সূরা আনকাবুতের 27 নম্বর আয়াত, এই সব আয়াতগুলোর আলোকে তাফসীরকারকরা উপসংহার টেনেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ায় আগত সকল নবী রাসূলগণ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সকল নবী রাসূলগণ ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। এই বিষয়টি প্রমাণ করার জন্য আরও বিস্তৃত আলোচনা করা যায়। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান সন্ততি এবং তাদেরকে নবুয়ত প্রদানের বিষয়ে আল কোরআনে যে সমস্ত আয়াত রয়েছে তা তুলে ধরা যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান সন্ততি ও তার বংশধরদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনাটা এই যে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান লাভ করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালামের সেই কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিমা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে, সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বৃদ্ধকালে ইসমাইল ও ইসহাককে দান করেছেন, আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালাম এই দুজনেই নবুয়ত লাভ করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের মাতা ছিলেন বিবি হাজেরা আর হযরত ইসহাক আলাইহিসসালামের মাতা ছিলেন বিবি সারা। হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূল ও নবী ছিলেন। এ বিষয়ে সূরা মরিয়মের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর এ কিতাবে উল্লেখ থাকা ইসমাইলের প্রসঙ্গ স্মরণ করো, নিশ্চয়ই সে ছিল প্রতিশ্রুতি রক্ষাকারী এবং সে ছিল রাসূল ও নবী। হযরত ইসমাইল আলাইহিসসালামকে আরও কয়েকটি সূরার আয়াতে নবী হিসাবে ঘোষণা করা হয়েছে, যেমন সূরা বাকারা এর 136 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত, সূরা নিসা এর 163 নম্বর আয়াত, সূরা আনআমের 86 নম্বর আয়াত, সূরা আম্বিয়া এর 85 এবং 86 নম্বর আয়াত এবং সূরা সোয়াদের 48 নম্বর আয়াত। এছাড়া আল কোরআনের আরও কয়েকটি স্থানে প্রসঙ্গক্রমে ইসমাইল আলাইহিসসালামের নাম এসেছে। হযরত ইসমাইল আলাইহিসসালামের বিশেষ মর্যাদা হল তার বংশধারা থেকেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। ইসমাইল আলাইহিসসালামের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্মলাভ করা পর্যন্ত সময়ের ব্যবধান ছিল প্রায় 2500 বছর। এই সুদীর্ঘ সময়ের ব্যবধানে ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আর অন্য কোনো নবী প্রেরিত হননি। এই সুদীর্ঘ সময়ে দুনিয়ায় যত সব নবী এসেছেন
তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরায় প্রায় 2000 বছর ব্যাপী নবুয়তের ধারা অব্যাহত থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে নবী আগমনের ধারা সমাপ্ত হয়। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের প্রায় 650 বছর পর ইসমাইল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম জন্ম লাভ করেন। এখানে উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্ম লাভ করা পর্যন্ত ওই 650 বছরের সময় ব্যবধানে আর অন্য কোনো নবীর আবির্ভাব দুনিয়ায় হয়নি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র থেকে দুটো বংশধারা সৃষ্টি হয়েছে। একটি বনু ইসমাইল, যার বংশে 2500 পর শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বংশধারাটি হল বনু ইসহাক, যার বংশে 2000 বছর ব্যাপী বিপুল সংখ্যক নবীদের আগমন ঘটেছিল। এই ইসহাক আলাইহিস সালামের বংশ থেকেই পরবর্তীতে বনু ইসরাইল ও আলে ইমরান বংশের সৃষ্টি হয়েছে। তবে নবীদের জীবন রচয়িতাকারীগণ ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় একটি বংশধারার কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী ছিলেন বিবি কাতুরা। তার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র মাদায়েন জন্মগ্রহণ করেন। তার ওই পুত্র মাদায়েন থেকে মাদায়েন বংশের সৃষ্টি হয়। ওই মাদায়েন বংশেই আল্লাহর নবী হযরত শোয়েব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, বিষয়টি আল কোরআনে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে জানানোর সময় বলে দিয়েছিলেন যে ইসহাক আলাইহিস সালাম একজন নবী হবেন। এ বিষয়ে সূরা সাফফাতের 112 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে ইসহাকের সুসংবাদ দিলাম, যে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত এক নবী। আল্লাহ তাআলা হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামকেও নবুয়ত প্রদান করেন। এ বিষয়ে সূরা মরিয়মের 49 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবকে দান করলাম আর প্রত্যেককে নবী করলাম। হযরত ইসহাক এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়ত প্রদান প্রসঙ্গে সূরা আম্বিয়ায়ের 72 এবং 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং অতিরিক্ত হিসাবে অর্থাৎ পুত্ররূপে ইয়াকুবকে, আর আমি প্রত্যেককেই সৎকর্মশীল বানিয়েছিলাম এবং তাদেরকে বানিয়েছিলাম নেতা, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। সুতরাং এতক্ষণের আলোচনায় আল কোরআনের সূত্র থেকে জানা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল এবং ইসহাক এই দুজনেই নবী ছিলেন, সেই সাথে ইসহাক আলাইহিস সালামের পুত্র তথা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বা নাতি ইয়াকুব আলাইহিস সালামও আল্লাহর নবী ছিলেন। আরও জানা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি এবং বংশধরদের মধ্যেই পরবর্তীতে সকল নবীর আগমন ঘটেছিল। দর্শক, আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।